করোনার প্রভাবে জুন মাসে ব্যবসা বন্ধ করে দিতে হয়েছে 24 ভাগ অনলাইন ভিত্তিক নারী উদ্যোক্তাকে, এমন তথ্য উঠে এসেছে ব্র্যাক ইনস্টিটিউট অব গভর্নেন্স অ্যান্ড ডেভেলপমেন্টের এক জরিপে। 200 জন ফেসবুক ভিত্তিক অনলাইন উদ্যোক্তার ওপর করা জরিপ বলছে, ভাইরাসের প্রভাবে চলতি বছর পয়লা বৈশাখে 84 ভাগ এবং ঈদে 79 ভাগ আয় কমেছে আগের বছরের চেয়ে। স্বল্প পুঁজি নিয়ে শুরু করা যায়, সেই সাথে সহজে পৌঁছে যাওয়া যায় দেশের বিভিন্ন প্রান্তে থাকা ক্রেতার কাছে, তাই দিন দিন জনপ্রিয়তা বাড়ছে অনলাইন ভিত্তিক ব্যবসার। হিসেব বলছে, বর্তমানে অনলাইন প্ল্যাটফর্ম ব্যবহার করে ব্যবসা পরিচালনা করা নারী উদ্যোক্তার সংখ্যা প্রায় 6.5 লাখ, যাদের মধ্যে শুধুমাত্র ফেসবুকের মাধ্যমে ব্যবসা করা উদ্যোক্তার সংখ্যা 20 হাজারের বেশি। করোনা ভাইরাসের কারণে এখাতের ব্যবসায় কেমন প্রভাব পড়েছে তা নিয়ে এক জরিপ চালিয়েছে ব্র্যাক ইনস্টিটিউট অব গভর্নেন্স অ্যান্ড ডেভেলপমেন্ট, যেখানে অংশ নিয়েছে এফ কমার্সের মাধ্যমে ব্যবসা করা 200 জন নারী উদ্যোক্তা। জরিপ বলছে, করোনার প্রভাবে মার্চ থেকে মে পর্যন্ত বিক্রিতে যে নেতিবাচক প্রভাব পড়েছে তার ধাক্কায় জুন মাসে ব্যবসা বন্ধ করে দিতে বাধ্য হয়েছেন 24 ভাগ উদ্যোক্তা। আমাদের স্যাম্পলে 24% উদ্যোক্তা ব্যবসা বন্ধ করে দিতে হয়েছে এপ্রিল থেকে জুনের মধ্যে। এনাদের মধ্যে কেউই, আমরা জিজ্ঞেস করেছিলাম ব্যাংকের লোন বা এনজিও লোন নিয়েছেন কিনা, এখানে খুব কম, মনে হয় 10%-এর আগে থেকে লোন ছিল এরকম কিছু, কিন্তু বেশিরভাগ ওনারা বলেছেন ওনাদের পরিবার এবং পরিচিত মানুষদের কাছ থেকে ওনারা টাকা ধার করেছেন এই সময়টায়, ফর্মাল সোর্সে ওনারা জাননি। এফ কমার্সের উদ্যোক্তাদের অর্ধেকের বেশি জড়িত পোশাক খাতের সাথে, করোনায় এই পণ্যটি বিক্রি কমেছে সবচেয়ে বেশি। হিসেব বলছে, পোশাক বিক্রি থেকে চলতি বছর পয়লা বৈশাখে 84 ভাগ আর ঈদে 79 ভাগ আয় কমেছে আগের বছরের চেয়ে। জমে থাকা অবিক্রিত পণ্য বিক্রির জন্য দেওয়া হয়েছে ডিসকাউন্ট অফার, যার পরিমাণ এপ্রিলে 12.5 ভাগ আর জুনে 33 ভাগ। যারা টিকে ছিলেন তাদের মধ্যে কনফিডেন্সটা অনেক বেশি ছিল, তাদের কোপিং মেকানিজমের একটা একটা বড় অংশ ছিল, তারা অনেক পণ্য তারা ডিসকাউন্ট দিচ্ছিলেন, যাতে যেহেতু এখন মানুষ বেশি কেনাকাটা করছেন না, কেনাকাটাটা বাড়ানোর জন্য, মানুষকে একটু উদ্বুদ্ধ করার জন্য তারা অনেক ধরনের স্ট্র্যাটেজি, অনলাইন ডিসকাউন্ট দিচ্ছেন, এনকারেজ করছেন তাদের জিনিসগুলো বিক্রি করার জন্য। করোনার প্রভাব কাটিয়ে অন্যান্য খাতের মতো গতি ফিরতে শুরু করেছে অনলাইন ব্যবসায়ও, তবে আগের ক্ষতি পুষিয়ে কতদিন ব্যবসা চালিয়ে নিতে পারবেন সে বিষয়ে সন্দিহান জরিপে অংশ নেয় প্রায় অর্ধেক উদ্যোক্তাই। করোনার ক্ষতি মোকাবেলায় ব্যবসায়ীদের জন্য 2000 কোটি টাকার প্রণোদনা প্যাকেজ ঘোষণা করেছে সরকার, কিন্তু সেখানে উপেক্ষিত হয়েছে নারী উদ্যোক্তাদের বিষয়টি। We know the government has given a stimulus package, but we also have seen that there's nothing. We have studied, we have gone through it, we are sleeping over it to see that anything is there for the women entrepreneurs. There are boxes where there's mentioned men and women, but when you see there are according to the even in the Bangladesh Bank circular, if you see ka kha ga gha omo, you will not see anywhere it has been mentioned women entrepreneurs. They have mentioned dustho mohila. So women entrepreneurs cannot be treated or cannot be seen as a dusto mohila. এমন অবস্থায় অনলাইন উদ্যোক্তাদের ট্রেড লাইসেন্সের আওতায় এনে প্রয়োজনীয় নীতি সহায়তার মাধ্যমে তাদের উদ্যোগকে এগিয়ে নেওয়ার আহ্বান জানিয়েছেন বিশেষজ্ঞরা। বিজনেস রিপোর্ট, মাছরাঙা টেলিভিশন।